শবনম বুবলি ও সাকিব খান দুটি নামই বেশ আলোচিত। একসময় সাকিব নায়িকা হিসেবে বেশ পরিচিতি পেলেও সম্প্রতি নিজের ভালো কাজ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বুবলি। এদিকে কিং খানও নতুন নতুন সিনেমা দিয়ে বাজিমাত করে চলেছেন। গেল মাসে ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি। এসব স্থিরচিত্রের কোনোটিতে সঙ্গে আছেন সন্তান শেহজাদ খান বীর। বুবলির স্মৃতিতে এবার সাকিব আর তাজমহল ফিরে এলো। তবে কি সাকিবের সাথে সম্পর্কের কোনো ইতিবাচক কোনো ইঙ্গিত দিচ্ছেন এই নায়িকা? কিং খানের হাত ধরেই চলচ্চিত্র জগতে আসা হয় বুবলির। এরপর তাদের মধ্যে জল গড়িয়েছে অনেক দূর। সাকিবের সঙ্গে বিয়ে এবং সন্তান প্রসঙ্গ প্রকাশ্যে আনার পরেই ফাটল ধরে দুজনের সম্পর্কে। আর তারপর থেকেই চলচ্চিত্র আর ছেলে শেহজাদ খান বীরকে নিয়েই বেশ আছেন নায়িকা বুবলি, যদিও মাঝে কিছু ঘটনায় সমালোচিত হতে হয়েছে তাকে। তবে সেটিও এক হাতে সামলে নিয়েছেন এই নায়িকা, কাজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মও মাতিয়েছেন বেশ। সম্প্রতি টলিউডে বুবলির প্রথম সিনেমা ফ্ল্যাশব্যাক এর শুটিংয়ের কাজে ভারতে গিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। চলতি বছরই মুক্তির কথা সিনেমাটির। গত মাসে মুক্তি পেয়েছিল টিজার। সেই অনুষ্ঠানের ফাঁকে সাকিব খানকে নিয়ে বুবলিকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। উত্তরে নায়িকা বলেন, তার কাজে সবসময় সাকিব খানের শুভকামনা আর ভালোবাসা থাকে। এই উত্তর শুনে অনেকেরই চোখ চড়ক গাছ হয়েছে। দুই দেশের গণমাধ্যমও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে। কারণ কয়েক মাস আগেই সাকিব খানের প্রসঙ্গে এলে এই নায়িকা হাজির হয়েছেন এক বস্তা অভিযোগ নিয়ে। একই প্রশ্ন তাহলে, হঠাৎ কি এমন হলো যে সাকিব খানকে নিয়ে ইতিবাচক কথা বলতে শুরু করেছেন এই নায়িকা? নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বুবলি বলেন, ভালোবাসা দিবসে ছেলেকে নিয়ে তাজমহল যান তিনি, আর সেখানে গিয়েই সাকিব খানের স্মৃতি মনে পড়ে গিয়েছে তার। কেননা স্বামী কিং খানের সঙ্গেই নাকি প্রথম তাজমহল দেখা হয় তার। এমন কথা শুনে দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি আবার অভিমানের বরফ গলতে শুরু করেছে দুজনের মধ্যে?